আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় এমন দাঁত নিয়ে যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্টের পর ক্যাপ বা ক্রাউন না করলেও চলবে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। রুট ক্যানাল ট্রিটমেন্টের সাথে ক্যাপ কথাটা চলেই আসে, কারণ আমরা জানি অনেকেই যে কোনো দাঁতে রুট ক্যানাল করলে সে দাঁতে ক্যাপ করতেই হয়। হ্যাঁ ভিউয়ার্স, রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে ক্যাপ করতে হয় ঠিকই, কিন্তু সব দাঁতেই কিন্তু ক্যাপ করার প্রয়োজন হয় না। যদি এমনটি হয় যে দাঁতটি আপনার ভেঙে গেছে, অ্যাক্সিডেন্টে পড়ে ভেঙে গেছে, অর্ধেকেরও বেশি অংশ ভেঙে গেছে যেমন এখানে দেখতে পাচ্ছেন, এমন হলে অবশ্যই আপনাকে সে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নিতে হবে। এছাড়া ভিউয়ার্স, যদি দাঁতের গর্ত এমন পজিশনে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, যে দাঁতের একটা সাইড নিয়ে অনেক বড় গর্ত হয়ে গেছে, এক সাইডে অর্ধেকেরও বেশি কিন্তু এখানে দাঁতের অংশ নাই, এমনও যদি হয়ে থাকে, তাহলেও আপনাকে ওই দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে ক্যাপ করে নিতে হবে দাঁতটির প্রোটেকশনের জন্যে। এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে, এই দাঁতটিরও ঠিক এখান থেকে ভাঙা ছিল, যার কারণে এমন দাঁতেই কিন্তু ক্যাপ করার প্রয়োজন হয়েছে। এখানে ক্যাপ করার পরের ছবি দেখতে পাচ্ছেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে সে দাঁতে ক্যাপ না করলেও চলে। যেমন এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন, এই দাঁতটি রুট ক্যানাল ছাড়া রাখা যাবে না, অর্থাৎ এটি এমন একটি দাঁত, এমন পজিশনে গেছে যেটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করতেই হবে এই দাঁত রাখতে গেলে। আর যদি দাঁতের পজিশন এমন হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, যে দাঁতের চারপাশ ভালো আছে, অর্থাৎ ওয়াল, যে দাঁতের চারপাশের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটি ভালো আছে, শুধুমাত্র দাঁতের মাঝখানে গর্ত হয়ে গেছে, অথচ চারপাশে কোনো সমস্যা হয়নি, শুধু মাঝখানে যে ক্যাভিটিটা দেখতে পাচ্ছেন এই ক্যাভিটির জন্য দাঁতটিতে যন্ত্রণা এবং ব্যথা হচ্ছে। তো যদি পজিশনটি এমন হয় যে চারপাশে ভালো আছে, মাঝখানে গর্ত হয়ে গেছে, এমন দাঁত রুট ক্যানাল ট্রিটমেন্ট করার পরে এটিতে ক্যাপ না করলেও চলবে। এমন দাঁতে যদি আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সেখানে ভালো একটি ফিলিং বা পুটিং করিয়ে রাখেন, তাহলে কোনো সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত ফিলিং করা হয়েছে, এখানে রুট ক্যানাল করে চারপাশে দাঁত ভালো আছে, তার জন্যই রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে এখানে কিন্তু ফিলিং দিয়ে রাখা হয়েছে বা পুটিং দিয়ে রাখা হয়েছে, এমনভাবেই এই দাঁত অনেক অনেক বছর পর্যন্ত কিন্তু ভালো থাকে। আর যদি দাঁত ভেঙে যেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্টের পরে ক্যাপটা পরিয়ে নিতেই হবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।